নতুন একটি জঙ্গি সংগঠন তাওহিদুল উলুহিয়া আল জিহাদির শীর্ষ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। বাগেরহাট ও জয়পুরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান এটিইউর ডিআইজি মোহাম্মদ আলী মাহমুদ। নাশকতা চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা জসীমউদ্দিন রহমানীকে কারাগার থেকে মুক্ত করার পরিকল্পনা ছিল এই সংগঠনের। 2024 সালের শুরুতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল এই জঙ্গিরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। একটি ট্রেনের খালি কামরায় এভাবেই উগ্রবাদের পক্ষে প্রচারণা চালাচ্ছিল অনলাইনে নতুন আত্মপ্রকাশ করা জঙ্গি সংগঠন তাওহিদুল উলিয়াহ আল জিহাদির এই শীর্ষ নেতা। এটিইউর সাইবার গোয়েন্দাদের জালে ধরা পড়ে তাদের এই প্রচার প্রচারণা। শুরু হয় নজরদারি, এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বাগেরহাটের রামপাল ও জয়পুরহাটের আক্কেলপুর এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় জুয়েল মোল্লা, রাহুল হোসেন ও গাজীউল ইসলামকে। এ সময় উদ্ধার করা হয় বোমা তৈরির কৌশল শিক্ষা ও জিহাদি বই এবং উগ্র মতাদর্শের প্রচারণা, মোবাইল ফোন এবং সন্ত্রাসী হামলার ছক। তারা যে বিভিন্ন টেকনিক ব্যবহার করে বোমা তৈরি করা, অর্থ সংগ্রহ করে এবং তাদের সদস্য বিড়ায়ে তারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করা, মানুষের মনে ভীতি তৈরি করা, আতঙ্ক সৃষ্টি করা, আরও যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তারের কার্যক্রম আমাদের অব্যাহত আছে। তিনি আরও জানান, তিন মাস ধরে এই জঙ্গিরা নিজেদের সংঘবদ্ধ করার কাজ করছিল। বর্তমান বৈশ্বিক গণতান্ত্রিক ব্যবস্থায় ছিল না তাদের বিশ্বাস, খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা জিহাদের প্রস্তুতিও নিচ্ছিল। এজন্য তাদের আধ্যাত্মিক এক নেতাকে কারাগার থেকে ছাড়ানোর পরিকল্পনা করছিল গ্রেফতারকৃতরা। এজন্য ইন্টারনেটে সাহেবে কিরান বারাহ দারুল জান্না নামের একটি অনলাইন গ্রুপ ব্যবহার করে তারা সদস্য সংগ্রহ করে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আনসারুল্লাহ বাংলা টিমের জসীমউদ্দিন রহমানি, যিনি সাজাপ্রাপ্ত, দুটো মামলায় আমরা যতটুকু জেনেছি উনি সাজাপ্রাপ্ত, তার বক্তব্যে সে উদ্বুদ্ধ হয়ে সে এই জসীমউদ্দিন রহমানিকে মুক্ত করবে এবং সে আছে, সে আরও কাজ করবে, এরকম নানা রকমের বক্তব্য দিয়ে তার থেকেই সে আসলে মোটিভেটেড হয়, উদ্বুদ্ধ হয়। তারা টার্গেট করেছিল 2024 সালে তারা একটা হামলা করবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছে এটিইউ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।